এবার সাকিব আল হাসানের ট্যালেন্ট দেখে রীতিমতো হতবাক হয়ে গেল নেদারল্যান্ডসের ব্যাটসম্যান পেস টিলিট। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মাত্র 63 রানে 4 উইকেট হারানো ডাচদের পথ দেখাছিলেন বাস ডিলিট ও স্কট এডওয়ার্ডস। এই দুজনে পঞ্চম উইকেটে যোগ করেছেন 44 রান। তাদের জুটি ভেঙেছে তাসকিন আহমেদ। এই পেশারের লেন্থ ডেলিভারিতে অফসাইডে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ডিলিট। যদিও শুরুতে বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার, এরপর সাথে সাথে রিভিউ নেন সাকিব। এমনকি উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমও বুঝতে পারেননি যে বল ব্যাট টাচ হয়েছে, কিন্তু সাকিব সাথে সাথে রিভিউ নিলেন। রিভিউ নিলে দেখা যায় বল স্পষ্ট এজ হয়েছে, ফলে সাজগড়ে ফিরে যেতে হয়েছে 32 বলে 17 রান করা ডিলিটকে। এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে 33 বছর পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ওভারে সাফল্যের দেখা পেয়েছিল। নিজের প্রথম ওভারেই বিক্রমজিৎ সিংকে ফিরিয়েছেন তাসকিন। এই পেশারকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে সাকিব আল হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ওভারে উইকেটের দেখা পান শরীফুল ইসলাম। সেই ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স দাউদকে ফেরান এই পেশার। শরীফুলের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে আউট হয়েছেন এই ব্যাটসম্যান।